নমস্কার আজকে তেইশ ডিসেম্বর দু হাজার কুড়ি সাল এবং বুধবার আজকে পশ্চিমবঙ্গের তিনটি জেলাতে প্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর অন্যদিকে আটটি জেলাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কতা প্রচন্ড ঘন কুয়াশ আসবে এমনটা জানিয়েছেন আইএমডি কলকাতা আজকে পশ্চিমবঙ্গের সংক্ষিপ্ত সমস্ত কিছু আবহাওয়ার খবর নিয়ে রয়েছে এখনকার ভিডিও যদি ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে একটি লাইক করে দিতে ভুলবেন না যারা চ্যানেলে প্রথম এসছেন তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে বুধবার আজকের আবহাওয়ার সবশেষ খবর হচ্ছে দক্ষিণবঙ্গের বিশেষ করে বলা হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম সঙ্গে পুরুলিয়া এই তিনটে জেলাতে কোথাও কোথাও প্রবাহ চলতে পারে এমনটা জানিয়েছেন আইএমডি কলকাতা তবে বাকি জেলাগুলো কোথাও প্রবাহের মতন সম্ভাবনা নেই এমনটাও জানানো হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কতা জারি করা হয়েছে কারণ হচ্ছে ওখানে শৈতপ্রবাহ নয় প্রচণ্ড ঘন কুয়াশা আসবে এমন সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন জায়গাগুলোয় কিছুটা এক থেকে দেড় ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তাই আজকে থাকতে পারে তেরো ডিগ্রির আশেপাশে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোতে সর্বোচ্চ থাকতে পারে থেকে ২৬ ডিগ্রি তাপমাত্রা একটু বারবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকে থাকার সম্ভাবনা রয়েছে দশ থেকে এগারো বা কোথাও কোথাও বারো ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে তবে বীরভূম এবং পুরুলিয়াতে কিন্তু সিঙ্গেল ডিজিট অর্থাৎ দশ ডিগ্রি নিচে থাকারই সম্ভাবনা রয়েছে বিশেষ করে একটু বাড়তে পারে ঝাড়গ্রাম বাড়তে পারে অন্যদিকে বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমানে একটু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বাঁকুড়াতে একটু বাড়তে পারে তবে তাপমাত্রা বাড়ছে মানে ঠান্ডা চলে যাবে এমনটা নয় জাঁকিয়ে ঠান্ডা একেবারে সারা ডিসেম্বর মাসটা থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আগে জানা গিয়েছিল পঁচিশ ডিসেম্বর পর্যন্ত এখন জানা যাচ্ছে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মোটামুটি একটা জাঁকিয়ে ঠান্ডা থাকতে পারে এর মধ্যে যে খবর উঠে আসছে আজকে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই চার দিন ঠান্ডাটা একটু কখনো একটু বাড়বে কখনো একটু কমবে এমনটা চলবে তবে রবিবার থেকে আবারও একটু ঠান্ডা ফিরতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আবার সিঙ্গেল ডিজিট হতে পারে অধিকাংশ জেলাতে অর্থাৎ দশ ডিগ্রি নিচে কলকাতায় আবারও আসতে পারে এগারো ডিগ্রি সেন্টিগ্রেডে এটা কিন্তু জানতে পারা যাচ্ছে তবে এগারো ডিগ্রি আজকে থাকার সম্ভাবনা নেই যার জন্য কলকাতা সংলগ্ন জায়গায় ঠান্ডাটা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে গাঙ্গেও পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে বা জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা আসতে পারে তবে কোথাও কোনো দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই আজকে এবং আগামী তিন দিন এটা পরিষ্কার করে জানানো হয়েছে এছাড়া উত্তরবঙ্গের আবহাওয়া যেটা দেখতে পাওয়া যাচ্ছে দার্জিলিং থেকে মালদহ অর্থাৎ আটটি জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তিন থেকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ থাকতে পারে পনেরো থেকে একেবারে কোথাও কোথাও চব্বিশ ডিগ্রি বা বাইশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে প্রচন্ড ঘন কুয়াশা কনকনে শীত এছাড়া শৈত প্রবাহের সম্ভাবনা কিন্তু আবহাওয়া দপ্তর বলছেন না যদিও কনকনে শীত চলবে এর সঙ্গে কুয়াশা তবে বৃষ্টির কোথাও সম্ভাবনা নেই আজকে এবং আগামী তিন দিন তাই পশ্চিমবঙ্গের সংক্ষিপ্ত আবহাওয়ার এটাই খবর রয়েছে দক্ষিণবঙ্গে ঠান্ডাটা একটু থমকে যাচ্ছে মূলত কলকাতা সংলগ্ন জায়গাগুলোতে পশ্চিমাঞ্চলের জায়গাগুলোতেও একটু ঠান্ডাটা থমকে যাচ্ছে তবে এই অবস্থা বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার চার দিন থাকতে পারে রবিবার থেকে আবার বেশ কিছুটা ঠান্ডা ফিরতে চলেছে এমনটা খবর রয়েছে নতুন পশ্চিমি ঝঞ্ঝা আবার আসছে জম্মু কাশ্মীরে পঁচিশ থেকে সাতাশ ডিসেম্বরের মধ্যে তার জন্য আবারও আবহাওয়ার পরিবর্তন হতে পারে আবারও ডিসেম্বরের শেষ থেকে হয়তো বা আগামী সপ্তাহে আবারও কনকনে ঠান্ডা ফিরতে পারে কারণ পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলেই আবার কনকনে ঠান্ডা আসার সম্ভাবনা থেকে যায় তা বন্ধুরা এটাই ছিল পশ্চিমবঙ্গের সংক্ষিপ্ত আবহাওয়ার খবর থ্যাংকস ফর ওয়াচিং